আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 23। সো ইন দিস লেকচার বেসিক্যালি উই উইল কাভার দ্য কস্ট ফ্লো অ্যাসাম্পশনস, দ্যাট ইজ ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ, এই বিষয়গুলো নিয়ে আমরা জানি। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে যে ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ ম্যাথডটা কীভাবে কাজ করে। সো বেসিক্যালি এটা হচ্ছে ইনভেন্টরি কস্টিংয়ের ডিফারেন্ট কিছু অল্টারনেটিভ টুলস। সো তার ভিতরে খুব পপুলার হচ্ছে ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ, আর স্পেসিফিক আইডেন্টিফিকেশন নামেও একটা আছে যেটা সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে না, ইউজুয়ালি লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমরা যদি গাড়ি কিনি, এই ধরনের কিছু লাক্সারিয়াস গুডস কিনি, তখন হয়তো বা স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতিতে ইনভেন্টরি কস্টিংটা করা যায়। সো আমরা সবগুলো মেথডই একটু একটু করে শিখব। সো আমরা যে জিনিসটা প্রথমে একটু বুঝতে চাই সেটা হচ্ছে ফিফো, লিফো এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা কি, এটা একটু আগে বুঝি। হ্যাঁ, স্পেসিফিক আইডেন্টিফিকেশন আমরা বুঝে যাব, অ্যাভারেজ কস্টও বুঝে যাব, ফিফো লিফোটা আগে একটু বুঝি। সো ফিফো লিফো মেথডটা আসলে কোন সময়ে কাজে লাগানো হয়, আমরা এক্সাম্পলটা এইভাবে দিই যে ধরেন আপনি যদি দুইটা ডেটে দুইটা প্রোডাক্ট পারচেস করেন, লেটস সে কলম কিনছেন, আপনি কলমের ব্যবসা করেন। সো প্রথম তারিখে 10টা কলম কিনলেন 10 টাকা করে, পরের তারিখে আবার 10টা কলম কিনলেন 11 টাকা করে। এখন টোটাল আপনার কাছে 20টা কলম আছে, বাট 20টা কলম কিন্তু আপনি সেম প্রাইস দিয়ে কিনেননি, প্রথম ডেটেরটা 10 টাকা করে কিনেছেন, পরের ডেটেরটা 20 টাকা করে কিনেছেন। এখন প্রবলেমটা হচ্ছে আপনি যদি এখন 15টা কলম বিক্রি করে দেন, 15টা কলম বিক্রি করে দেন অ্যাট এনি প্রাইস, যে কোনো প্রাইসে, আমরা কস্ট অফ গুডস সোল্ড টার্মটা পড়েছি তাই না, যে যে কয়টা বিক্রি করা হয়েছে তার কেনা মূল্য কত, তা কিনতে কত খরচ হয়েছে। এখন আপনাকে যদি আমি বলি আপনি 20টা কলমের ভিতরে 15টা কলম বিক্রি করে দিয়েছেন, কস্ট অফ গুডস সোল্ড বের করেন অথবা এন্ডিং ইনভেন্টরি বের করেন, তার মানে কস্ট অফ গুডস সোল্ডে কয়টা কলমের দাম যাবে, 15টা কলমের দাম যাবে, আর এন্ডিং ইনভেন্টরিতে কয়টা কলম থাকবে, 5টা কলম থাকবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন 15টা কলম কস্ট অফ গুডস সোল্ডে যাবে, প্রথম 10টা প্লাস পরের 5টা, নাকি পরের 10টা প্লাস প্রথম 5টা, আর বাকি যেটা থাকবে সেটা এন্ডিং ইনভেন্টরিতে যাবে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেয় ওয়েদার ইউ ফলো ফিফো অর লিফো। যদি ফিফো ফলো করেন দ্যাট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে আগে যেগুলো কিনবেন সেগুলো আগে বের করে দিবেন, ওগুলো কস্ট অফ গুডস সোল্ডে চলে যাবে। যদি লিফো ফলো করেন তার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে পরে যেগুলো কিনবেন ওগুলো আগে বের করে দিবেন, ওগুলো কস্ট অফ গুডস সোল্ডে চলে যাবে। সো আপনি যদি ফিফো ফলো করে থাকেন তাহলে কস্ট অফ গুডস সোল্ডে যাবে প্রথম 10টা কলমের 10 টাকা করে প্লাস পরের 5টা কলম 11 টাকা করে। আপনি যদি লিফো ফলো করেন তাহলে কস্ট অফ গুডস সোল্ডে যাবে পরের 10টা কলম 11 টাকা করে প্লাস প্রথম 10টা কলম থেকে 5টা কলম 10 টাকা করে, আর বাকিটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরিতে চলে যাবে। তার মানে বুঝতে পারছেন আমি ফিফো ফলো করি নাকি লিফো ফলো করি, এটার একটা ইম্পর্টেন্স আছে ইন ক্যালকুলেটিং কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি। সো আমরা যদি একটু সামনে যাই, আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশন নিয়ে একটা প্রবলেম সলভ করি। দেখেন আমরা টিভি কিনেছি, 3টা টিভি কিনেছি, আমাদের টিভির বিজনেস, এক ডেটে কিনেছি 700 টাকা দিয়ে, তারপর 750 টাকা দিয়ে, তারপর 800 টাকা দিয়ে, 3 ডেটে 3টা প্রাইস দিয়ে টিভি কিনেছি, এবং আমি জুন 1 2টা টিভি বিক্রি করে দিয়েছি, লেটস সে 2400 টাকা দিয়ে বিক্রি করেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কোন 2টা টিভি বিক্রি করেছি, এই 2টা নাকি এই 2টা, ডিপেন্ড করবে আমি ফিফো ফলো করি নাকি লিফো ফলো করি। লেটস সে আমি ফিফো ফলো করি, তার মানে আগেরগুলো আগে বিক্রি করি, তাহলে কস্ট অফ গুডস সোল্ডে কয়টা টিভির দাম যাবে, 2টা টিভির, আর এন্ডিং ইনভেন্টরিতে কয়টা থাকবে, 1টা টিভি। সো আমি যদি ফিফো ফলো করি তার মানে এই প্রথম 2টা টিভির দাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে যাবে, দ্যাট মিন্স 700 প্লাস 750, আর লাস্টের টিভিটা এন্ডিং ইনভেন্টরিতে থাকবে 800 টাকা। আমি যদি লিফো ফলো করি তার মানে লাস্টেরগুলো আগে বিক্রি করেছি, ওগুলা কস্ট অফ গুডস সোল্ডে চলে যাবে। তাহলে লিফো যদি ফলো করি এই লাস্টের 2টা টিভি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে যাবে, দ্যাট মিন্স 800 প্লাস 750, আর প্রথম টিভিটা এন্ডিং ইনভেন্টরিতে থেকে যাবে, দ্যাট মিন্স 700 টাকা। সো আই হোপ যে ফিফো লিফোর কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আপনাদেরকে স্পেসিফিক আইডেন্টিফিকেশনটা বোঝানোর জন্য, যেহেতু একটা টিভি টু লাক্সারিয়াস গুড ধরা হচ্ছে, আমরা ধরছি যে এখানে আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতিটা ফলো করি। সো এখানে ধরেন 3টা টিভি আছে, 700 750 800। এখন কাস্টমার এসে স্পেসিফিক্যালি এই টিভিটা নিয়ে গেছে আর এই টিভিটা নিয়ে গেছে, মানে আলাদা করা যাচ্ছে, এটা এরকম না চাল ডালের ব্যবসা আলাদা করা যাচ্ছে না, যেহেতু টিভি, গাড়ি, ফ্রিজ, লাক্সারিয়াস গুডস এগুলোকে ডেফিনেটলি আলাদা করা যায়। সো কাস্টমার যেহেতু একদম ডেলিভারিটি এইটা
চুজ করেছে আর এটা চুজ করেছে, সো আমি বুঝতেই পারছি আমার কস্ট অফ গুডস সোল্ডে এটা যাওয়া উচিত আর এটা যাওয়া উচিত, মাঝখানেরটা এন্ডিং ইনভেন্টরিতে আমরা রেখে দিতে পারি। সো স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তারা নিয়ে গেছে, সো আমি ওইটার উপর বেস করেই স্পেসিফিক্যালি আমি কস্ট অফ গুডস সোল্ড ডিটারমিন করলাম। সো এটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। বাট আমাদের যে মেথডটা বেসিক্যালি পরীক্ষায় আসে বা আমাদেরকে প্রবলেম সলভ করতে হয় সেটা হচ্ছে ফিফো লিফো। তো ওইটার উপরে আমি একটা প্রবলেম দেখাচ্ছি, এই প্রবলেমটার উপর বেস করে ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজটা আমরা শেখার চেষ্টা করব। সো দেখেন, আমরা বলছি আমাদের কাছে বছরের শুরুতে 100 ইউনিট প্রোডাক্ট ছিল, 10 টাকা করে টোটাল খরচ হয়েছে। আমরা বিভিন্ন ডেটে পারচেস করেছি, 200 ইউনিট পারচেস করেছি 11 টাকা করে, তারপরে 300 ইউনিট পারচেস করেছি 12 টাকা করে, তারপরে 400 ইউনিট পারচেস করেছি 13 টাকা করে, টোটাল আমি 12,000 টাকার পারচেস করেছি, টোটাল 1,000 ইউনিট পারচেস করেছি। বাট রিমেম্বার, এগুলোর পারচেস প্রাইস কিন্তু সেম না, আস্তে আস্তে প্রোডাক্টগুলোর দাম বাড়ছে, আমরা এখানে ইনফ্লেশন ট্রেন্ডটাকে অ্যাজিউম করে নিচ্ছি। এখন খেয়াল করে দেখেন আমার কাছে টোটাল কতটুকু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, 1,000 ইউনিট, সেটা কত টাকা দিয়ে কিনেছি, 12,000 টাকা ইন টোটাল, বাট পার ইউনিট কিন্তু প্রোডাক্টের দামগুলো ভ্যারি করছে। দেখেন বলছে এন্ডিং ইনভেন্টরি আপনার কাছে ছিল 450টা, তাহলে বাকি 550টা কী করেছেন, বিক্রি করে দিয়েছেন না? সো আপনি 1,000টার ভিতরে 550টা বিক্রি করেছেন, 450টা আপনার এন্ডিং ইনভেন্টরিতে আছে। তাহলে একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে নেন, কস্ট অফ গুডস সোল্ডে কয়টা প্রোডাক্টের দাম যাবে, যে কয়টা বিক্রি করেছেন। সো 550টার দাম হবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে যাবে, 450টার দাম হচ্ছে এন্ডিং ইনভেন্টরিতে যাবে। এখন আমি আপনাকে বললাম আপনি ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ মেথডে এন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড বের করেন। সো আমি খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমি ফিফো ফলো করি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আগেরগুলো কস্ট অফ গুডস সোল্ডে যাবে, পরেরগুলো এন্ডিং ইনভেন্টরিতে থাকবে। কস্ট অফ গুডস সোল্ডে কয়টা যাবে, 550টা কলমের দাম। তাহলে দেখেন প্রথম 100টা গেল আমি ফিফো মেথড করছি, তারপরে 200টা গেল, কয়টা হলো, 300টা, আমার লাগবে কয়টা, 550টা, তাহলে আরও 250টা লাগবে, তার মানে এখান থেকে 250টা। সো 100 × 10 প্লাস 200 × 11 প্লাস 250 × 12, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর বাকি কতটুকু থাকে, এখানে 50টা থাকে, এখানে 400টা থাকে, এই 450টা হচ্ছে ইনভেন্টরি প্রাইস। তাহলে ইনভেন্টরি কত, 50 × 12 প্লাস 400 × 13, ক্যালকুলেশন করে দেখবেন যা হয়। আচ্ছা, জিনিসটা আমি যদি লিফো মেথডে করি তাহলে কি হচ্ছে, তাহলে পরেরগুলো আমি আগে বিক্রি করে দিচ্ছি, তার মানে পরেরগুলো চলে যাবে কস্ট অফ গুডস সোল্ডে, শুরুর দিকেরগুলো থাকবে হচ্ছে ইনভেন্টরিতে, তাহলে আমি পিছন দিক থেকে 550টা বিক্রি করব। সো এখান থেকে 400টা বিক্রি করেছি, আমি লিফো বলছি, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, এখান থেকে 400টা বিক্রি করছি আর এখান থেকে 150টা বিক্রি করছি, এগুলো চলে যাবে কস্ট অফ গুডস সোল্ডে। দ্যাট মিনস 400 × 13 প্লাস 150 × 12, এটা ক্যালকুলেশন করে দেখবেন এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর উপরে যা থাকবে সবই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। দ্যাট মিনস এখান থেকে 150টা থাকবে, 150 × 12 প্লাস 200 × 11 প্লাস 100 × 10, যা হয় এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরির ভ্যালু। সো ফিফো এবং লিফো দুইটাতে কিন্তু আমার এন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড এক আসছে না, দ্যাট মিনস আমার প্রফিটও এক আসবে না, কারণ আমরা জানি গ্রস প্রফিট, প্রফিট মানে হচ্ছে সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। সিন্স দ্য ভ্যালু অফ কস্ট অফ গুডস সোল্ড ইজ ডিফারেন্ট ডিপেন্ডিং অন ফিফো অ্যান্ড লিফো, সো দ্য প্রফিট উইল বি ডিফারেন্ট। সো আপনাকে আগেই ডিসিশন নিতে হবে আপনি ফিফো ফলো করবেন নাকি লিফো ফলো করবেন। এখন আসেন ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজ করে গড় করে ফেলা। সো এখন আমরা একটা গড় মূল্য বের করব, কিভাবে গড় মূল্য বের করব, ওয়েটেড অ্যাভারেজ মেথড করার জন্য টোটাল কত টাকা খরচ হয়েছে, 12,000, টোটাল কয়টা ইউনিট কিনেছি, 1,000 ইউনিট, তাহলে 1,000 ইউনিট 12,000 টাকা দিয়ে কিনলে গড়ে কত টাকা করে কিনেছি, 12,000 / 1,000, তার মানে গড়ে 12 টাকা করে কিনেছি, গড় মূল্য বের করলাম। এখন কি করব, 450 কে 12 দিয়ে গুণ করব, এন্ডিং ইনভেন্টরি বের হবে, 550 কে 12 দিয়ে গুণ করব, আমার কস্ট অফ গুডস সোল্ড বের হবে। দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি ইন ফিফো লিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড। সো এইভাবে করে আমরা বেসিক্যালি আমাদের ক্যালকুলেশনটা করি। এই ক্যালকুলেশনটাই আপনাদের পরের স্লাইডে আমি সুন্দর করে দিয়েছি, আপনারা যদি স্লাইডের দিকে একটু তাকান আপনারা বুঝতে পারবেন। সো আপনারা স্লাইডটা একটু মানে ভিডিওটা একটু পজ করে একটু দেখলে, আমি অলরেডি তো আপনাদেরকে আলোচনা করেই দিলাম, পজ করে দেখলে দেখবেন যে ফিফো মেথডে আমাদের ক্যালকুলেশনটা এরকম হয়েছে। পরের স্লাইডে পারহ্যাপস লিফো মেথডে ক্যালকুলেশনটা করা আছে, হুইচ আই ডিসকাসড অলরেডি,
অ্যান্ড পরের স্লাইডে ওয়েটেড অ্যাভারেজ মেথডেও ডিসকাশনটা করা আছে। এখানে একটা ওয়েটেড ভ্যালু বের করেছে যে 12 টাকা বের করেছে, পরে এটাকে গুণ করে বের করে ফেলেছে। সো আপনারা যদি এটা একটু দেখেন, দেখবেন যে ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ এই মেথডগুলোতে ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি অনেক সহজ। হ্যাঁ, বাট ওয়েটেড অ্যাভারেজ মেথডে যদি আপনি প্রবলেম সলভ করতে যান, প্রবলেমগুলো তো পরীক্ষা একটু বড় দেয়, তখন দেখবেন যে খাতা একটু বড় অংশ লাগছে। সো আই ডু সাজেস্ট ইউ যে আপনারা বই থেকে 2-3টা প্রবলেম সলভ করবেন, একদম কমপ্লিট ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ করা আছে এরকম 2-3টা প্রবলেম সলভ করবেন, দেখবেন যে আপনারা অবশ্যই পারবেন। সো আই হোপ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।